Assalamu alaikum. Hope the things are going pretty good by the grace and mercy of Almighty Allah. It's me, Nasir, before you, and today we are going to learn. It's all about the usage of ing. ing এর আরেকটি ক্লাসে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সময় নষ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো চলো আমরা শুরু করি। ing তে আমরা জানি যে র, একার এবং তে হয়। সো এখানে আমরা জাস্ট একার নিয়েই কাজ করছি। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 2। আমরা এর আগে বিগত দিনে দুইটি ক্লাস করেছি, একটি হচ্ছে ইন্ট্রোডাকশন আর নাম্বার 1, আর আজকে হচ্ছে নাম্বার 2। সো চিঠি লিখে আমি বাইরে যাব, চিঠি লিখে বা কাজটি শেষ করে বা তোমাকে দেখে বা ঘুমিয়ে, এইভাবে যখন আমরা একার নিয়ে আসব, ঘুমিয়ে করে গিয়ে, তখন আমরা আইনজি লাগাবো। আর চিঠি লিখে এখানে আমরা খুঁজে বের করব যে চিঠিটা কি, চিঠিটা অবজেক্ট না সাবজেক্ট। নিশ্চয়ই চিঠি লিখে বলতে চিঠি তো লিখবে না নিজে, বরং চিঠিকেই লিখা হবে, মানে চিঠি চিঠি এমন একটা জায়গা যেটাকে উদ্দেশ্য করে লেখা হবে। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটা আমার প্রথমে নিয়ে আসতে হবে, এটা আমরা জানি। সো রাইটিং লেটার এটাই হতে হবে, লেটার রাইট, এই ধরনের কিছু ঘটবে না। সো আমরা এখানে নর্মালি বোঝার চেষ্টা করছি, তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আগের দুইটা ভিডিও আছে সেটা দেখে নাও, দেন তারপরে এই ভিডিওটি দেখার চেষ্টা করো। সো রাইটিং লেটার, চিঠি লিখে আমি বাইরে যাব। ওকে, এবার আমরা এই কথাটিকে যদি ঘুরিয়ে বলি, যেমন হচ্ছে আমি বাইরে যাব চিঠি লিখে, একই কথা আমরা দুইভাবে বলতে পারি। আবার আমরা ইচ্ছে করলে এই দুইটা থেকে মিক্সিং করে এভাবেও লিখতে পারি, যেমনটি হচ্ছে আমি চিঠি লিখে, আমি চিঠি লিখে বাইরে যাব, তার মানে চিঠিটা লিখবো আমি এবং আমি বাইরে যাব। সো তিনভাবেই আমরা সেন্টেন্স বলতে পারি, এটা হচ্ছে মানে এক এক ধরনের প্যাটার্ন বা স্টাইল। সো আমরা এখানে দেখি ইংরেজিটা কিভাবে করা যায়। রাইটিং লেটার মানে চিঠি লিখে, রাইটিং লেটার চিঠি লিখে আমি বাইরে যাব, আই উইল গো আউট, আই উইল গো আউট, আমি বাইরে যাব। ইচ্ছা করলে আই উইল গো আউট প্রথমে দিয়ে দিতে পারি, দেন রাইটিং লেটার, আই উইল গো আউট রাইটিং লেটার, আমরা এভাবেও দিতে পারি। আর আমরা যদি চাই যে এটাকে আমি চিঠি লিখে বাইরে যাব, এইভাবে যদি বলতে চাই কথা, সেটাও আমরা করতে পারি। আমরা এই তিনটা প্যাটার্নের মধ্যে ম্যাক্সিমামই আমরা এটা লিখি, মানে এটা আমরা বলি কথায় যে আমি চিঠি লিখে বাইরে যাব, আমি তোমাকে দেখে বাইরে যাব, আমি কাজটি করে ঘুমাবো বা আমি নামাজ পড়ে কাজ করব, এইভাবেই কিন্তু আমরা কথা বলি। বাট এই ধরনের দুইটা প্যাটার্নের মধ্যে খুব কম ব্যবহার করি, চিঠি লিখে আমি বাইরে যাব এই ধরনের কথা এইভাবে বলি না আমরা, আর আমি বাইরে যাব চিঠি লিখে এটাও বলি না, খুব খুব কমই বলি। বাট এইটা কিন্তু আমরা বেশি বেশি বলি, আমি চিঠি লিখে বাইরে যাব। এখন বিষয়টা হচ্ছে যে এই বাংলাটা আমরা খুব বেশি ইউজ করি এবং এটা হচ্ছে বইয়ের ভাষা আমাদের, একেবারে শুদ্ধ। আর উপরেরগুলো কিন্তু একটু এলোমেলো, বাট ওগুলোতেও সেম টু সেম অর্থ চলে আসে, মানে একই সেন্স দেয়, একই থটটা চলে আসে। তাহলে আমরা ইচ্ছে করলে এভাবেও দিতে পারি, আই রাইটিং লেটার মানে আমি চিঠি লিখে, উইল গো আউট মানে আমি বাইরে যাব, আই রাইটিং লেটার বা আমি তোমাকে দেখে, আই সিং ইউ উইল গো আউট বাইরে যাব। অথবা আমি এভাবে বলতে পারি, আমি তোমার ভিডিও দেখে খেতে বসবো। তাহলে ধরো যে ওয়াচিং ইউর ভিডিও, যদি সহজভাবে বলতে চাই, ওয়াচিং ইউর ভিডিও মানে তোমার ভিডিও দেখে, আই গো টু ইট মানে আমি খেতে যাব। অথবা এটা যদি এই স্টাইলে বলতে চাই তাহলে ব্যাপারটা এরকম হবে, আই ওয়াচিং ইউর ভিডিও, আই ওয়াচিং ইউর ভিডিও। এখন অনেকে ভাববে যে আয়ের পরে ওয়াচিং ডিরেক্টলি বসিয়ে দিয়েছি, তখন তারা ভাববে যে এটা তো কন্টিনিউয়াস টেন্সের মতো, আই অ্যাম ওয়াচিং হওয়ার কথা, না সেটা না, ওটা তো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জানতে হলে আমার আরও ভিডিও রয়েছে কন্টিনিউয়াস টেন্সের, তোমরা সেটা দেখে নিতে পারো। বাট এখানে আমরা সেটা বলছি না, এখানে আমরা আইএনজিকে ফোকাস দিয়েছি, আইএনজিতে একার হয় এটা ফোকাস দিয়েছি, তার মানে আই ওয়াচিং ইউর ভিডিও, আই কিলিং ইউ বা আই লাভিং ইউ অথবা আই ট্রাস্টিং ইউ অথবা আই হেটিং ইউ, একেবারে ডিরেক্টলি আমরা আই এবং তারপরে যে ভার্বটা থাকবে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ এবং তারপর হচ্ছে অবজেক্ট, যেমন আই ওয়াচিং ইউর ভিডিও, আমি তোমার ভিডিও দেখে,
I'll go out. I mean, বাইরে যাব. So, এইভাবে আমাদের নতুন নতুন সেন্টেন্স বানাতে চেষ্টা করতে হবে. আমরা আরেকটি एग्जांपल নেই. সংঘর্ষে পেঁচিয়ে মানে সংঘর্ষে বলতে ঝামেলায় পেঁচিয়ে আমি তোমার প্রতি আগ্রহ হারিয়েছি. তাহলে সংঘর্ষে পেঁচিয়ে এই ইংলিশটাকে আগে করে ফেলি. সংঘর্ষে পেঁচিয়ে বলতে আমি সংঘর্ষে পেঁচিয়ে তো যাই হোক এটা সাবজেক্ট হচ্ছে আমি আর যার কারণে এখানে আই না বসিয়ে আমরা জাস্ট সংঘর্ষে পেঁচিয়ে এতটুকু ইংরেজি প্রথমে বের করি সেটা হচ্ছে বিং স্ক্রুড মানে সংঘর্ষে পেঁচিয়ে মানে বিং মানে হওয়া এটা প্যাসিভ ফর্মের মতো করা হয়েছে সো বিং স্ক্রুড উইথ কনফ্লিক্ট মানে কনফ্লিক্ট মানে সংঘর্ষে জড়িয়ে বা আমরা ইচ্ছা করলে এটা দিতে পারি ইনভলভড উইথ কনফ্লিক্ট ইনভলভড উইথ কনফ্লিক্ট সো আমরা ডিপলি ওটা নিয়ে নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব আমরা জাস্ট এখানে বিং শব্দ ব্যবহার করছি একেবারে সোজা বিং প্যাসিভ ফর্ম স্টাইল সো বিং স্ক্রুড আপ বা স্ক্রুড উইথ কনফ্লিক্ট আইভ লস্ট ইন্টারেস্ট ইন ইউ আমি তোমার প্রতি আগ্রহ হারিয়েছি আমরা আরেকটি সেন্টেন্স যেমন এখানে করেছি আইভ লস্ট ইন্টারেস্ট ইন ইউ আমি তোমার প্রতি আগ্রহ হারিয়েছি বিং স্ক্রুড আপ বা স্ক্রুড উইথ কনফ্লিক্ট আমরা এভাবেও বানাতে পারি যেভাবে আমরা এইখানে আর এখানে করেছি আর আরেকটি সেন্টেন্স যেটা সেটা হচ্ছে আই বিং স্ক্রুড আপ মানে আমি সংঘর্ষে জড়িয়ে বা আমি পেঁচিয়ে আই বিং স্ক্রুড আপ রাইট আমি এখানে সাবজেক্ট দিয়েছি এবং বিং হচ্ছে ভার্ব মেন ভার্ব এই মেন ভার্বকেই আমরা আইএনজি করে ফেলেছি আই বিং মানে আমি হয়ে এখানে আমরা যেমন হচ্ছে রাইটিং মানে লিখে গোয়িং গিয়ে ওয়াকিং হেঁটে সিটিং অথবা স্লিপিং মানে বসে ঘুমিয়ে এ ধরনের কারণেই তো আমরা ভার্বের সাথে আইএনজি যোগ দিয়েছি একার আনার জন্য সেক্ষেত্রে এখানে সংঘর্ষে পেঁচিয়ে এটা আসলে প্যাসিভ একটা ফর্ম যার কারণে আই বিং বি মানে হওয়া মানে হয়ে সো আই বিং স্ক্রুড আপ অথবা স্ক্রুড উইথ কনফ্লিক্ট কনফ্লিক্টের সাথে জড়িয়ে আই হ্যাভ লস্ট ইন্টারেস্ট ইন ইউ মানে আমি তোমার প্রতি আগ্রহ হারিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আরও কিছু উদাহরণ দেখব এ পর্যায়ে আমি তাকে অনুরোধ করে যেতে বলেছিলাম আমি তাকে অনুরোধ করে মানে অনুরোধ করেছিলাম দেন তাকে যেতে বলেছিলাম ইংলিশগুলো কীভাবে বলবো আমরা ডিরেক্টলি নিচের এই স্টাইলে আমরা বলতে পারি এই যে আই বিং স্ক্রুড অথবা আই রাইটিং লেটার এইভাবেও আমরা বলতে পারি যেমনটি এখানে করেছি সেটা হচ্ছে আই রিকোয়েস্টিং হার মানে আমি তাকে রিকোয়েস্টিং করে এখানে কিন্তু বিষয়টা এমন না যে আই এম রিকোয়েস্টিং হার মানে আমি তাকে রিকোয়েস্টিং মানে রিকোয়েস্ট করছি কন্টিনিউয়াস টেন্স বিষয়টা তেমন নয় আই রিকোয়েস্টিং হার আমি তাকে রিকোয়েস্টিং করে মানে অনুরোধ করে এখানে একার আছে আমরা আইএনজির এখানে একার যে অর্থ পাই সেটা নিয়ে এখানে কাজ করছি আই রিকোয়েস্টিং হার টোল টু গো বলেছিলাম টু গো যেতে তার মানে আমি তাকে একবার রিকোয়েস্ট করেছিলাম দেন তাকে আবার যেতে বলেছিলাম সো তোমরা যদি কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে ধারণা নিয়ে থাকো তাহলে তোমরা এটা বুঝবে এটা কিভাবে করা হয়েছে এখানে একটি সেন্টেন্স ছিল প্রথমে সেটা হচ্ছে আই রিকোয়েস্টেড হার মানে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম দেন সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আই টোল্ড হার টু গো আমি তাকে যেতে বলেছিলাম স্পিকিংয়ে আমরা কোন প্যাটার্নটা ইউজ করব কোন প্যাটার্নটা আমাদের জন্য সুইটেবল সেটা এখানে আমরা শিখছি এখানে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখছি না তবে ল্যাঙ্গুয়েজ জানলে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইজি হয়ে যায় সেটাই এখানে আমরা প্রমাণ করতে পারছি আমরা ইচ্ছা করলে সেটা নিয়েও একটু আলোচনা করতে পারি যেমন হচ্ছে যে আই রিকোয়েস্টেড হার আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম এবং আমি তাকে কী করেছিলাম টোল্ড আই টোল্ড হার টু গো তার মানে কি দুইটা পৃথক পৃথক ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আরেকটি সেন্টেন্স আমরা যাই সেটা হচ্ছে যে সে আমাকে বিশ্বাস করে ভালোবেসেছিল তার মানে সে আমাকে বিশ্বাসও করেছিল এবং সে আমাকে ভালোবেসেছিল দুটোই হচ্ছে পাঁচটি মিনিট সো আমরা এখানে ডিরেক্টলি যে কাজটা করেছি সেটা হচ্ছে সি ট্রাস্টিং মি সে আমাকে বিশ্বাস করে লাভড ভালোবেসেছিল সিম্পল সেন্টেন্স তোমরা যারা জব প্রিপারেশান নিয়ে কাজ করো মানে তোমরা যারা ডিসিএস অথবা প্রাইমারি জব নিয়ে কাজ করো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এটা কী করা হয়েছে এটা সিম্পল সেন্টেন্স করা হয়েছে এখানেও আমরা ইচ্ছে করলে দুইটা সেন্টেন্সকে আলাদা করতে পারি যেমন হচ্ছে হি ট্রাস্টেড মি সে আমাকে বিশ্বাস করেছিল এবং সে আমাকে ভালোবেসেছিল তাহলে হি বা সি
loved me. এইভাবে আমরা দুইটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে মানে দুইটি সেন্টেন্স বলতে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে পারি। এবার আরেকটি উদাহরণ দেখি, তোমরা তাদেরকে অপমান করে বের করে দিয়েছিলে, মানে তোমরা তাদেরকে অপমান করেও ছিল এবং বেরও করে দিয়েছিলে। সো এটা খুব সহজেই আমরা আলাদা আলাদাভাবে সেন্টেন্স বানাতে পারি, তবে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা যেহেতু অপমান করে এখানে হচ্ছে বিশ্বাস করে একার, তারপরে অনুরোধ করে এই যে একার, এই জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যোগ দিচ্ছি। সো ইউ ইনসাল্টিং দেম, তুমি তাদেরকে অপমান করে কি করেছিলে, বের করে দিয়েছিলে, এক্সপেল, এক্সপেল মানে বের করে দেওয়া। এটা যদি আমরা আলাদাভাবে কম্পাউন্ড করতে চাই, মানে আমরা যদি এটা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে চাই, তাহলে এন্ড দিয়ে দিলেই হয়ে যাবে, ইউ ইনসাল্টেড দেম অ্যান্ড আবারও ইউ এক্সপেলড, জাস্ট এখানে এন্ড দিয়ে দিলেই আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়, এখানে এন্ড দিয়ে দিলেই আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, এবং এইখানেও যদি আমরা এন্ড দিয়ে দিই তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তাহলে ল্যাঙ্গুয়েজ জানলে যে গ্রামার একেবারে পানি হয়ে যায়, এটাই এখানে একটু তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি নিশ্চয়ই তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে, আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দাও, আর যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, আর তুমি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন আরেকটি ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।